বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম দীপঙ্কর পাল, 36 বছর বয়স। ওনার হঠাৎ করে একদিন পেটের ডান দিকে একটা ব্যথা শুরু হলো এবং সেটা পেটের থেকে কোমরের দিকে পেছনের দিকে যাচ্ছিল। সেটা কোথা থেকে কোথায় ছিল এটা দেখান তো, কোন জায়গা পেছন দিকে যাচ্ছিল, তাই তো? এই একটা ব্যথা শুরু হলো, এরকম চললো কয়েকদিন। চলার পরে উনি কী হলো, একজন ডাক্তার দেখালেন। ডাক্তার দেখালে উনি বললেন যে কিডনিতে স্টোন আছে মনে হচ্ছে, তাই তো? একটা ইউএসজি করতে দিলেন। তো উনি ইউএসজি করলেন, ইউএসজি করে রিপোর্টটা দেখুন, এই যে ইউএসজি রিপোর্ট করেছিলেন 16/8/2022, ইউএসজি আপার অ্যাবডোমেন মাইল্ড হেপাটোমেগালি। তার মানে বন্ধুরা আমরা সবাই জানি হেপাটোমেগালি মানে হচ্ছে লিভারটা বড় হয়ে যাওয়া, তাহলে কিছুটা লিভার বড় ছিল। মাইল্ড রাইট সাইডেড হাইড্রোনেফ্রোসিস, এই যে দেখুন দেখাচ্ছে, তাহলে ডান দিকের হাইড্রোনেফ্রোসিস মানে কি বন্ধুরা? হাইড্রোনেফ্রোসিস হচ্ছে যখন কিডনিতে কিছুটা জল জমে যায়, দ্যাট ইজ কল্ড হাইড্রোনেফ্রোসিস। তাহলে আমাদের বুঝতে হবে কিডনিতে জল কখন জমে, যদি ইউরেটারে কোনো অবস্ট্রাকশন হয়, দেখা গেলো আমাদের পেচ্ছাপ যতটা হওয়ার কথা হচ্ছে না, কোনো জায়গায় একটা অবস্ট্রাকশন হচ্ছে আটকে যাচ্ছে, তাহলে সেইটা আবার রিটার্ন করে কিডনিতে আসতে পারে। কিডনিতে আসলে তাহলে হাইড্রোনেফ্রোসিস দেখতে পাওয়া যায়। তাহলে এটা বোঝা গেলো যে হাইড্রোনেফ্রোসিস কীভাবে হতে পারে। সেই অবস্ট্রাকশনটা বিভিন্ন কারণে হতে পারে। এক হচ্ছে যদি কিডনিতে স্টোন হয় তার জন্য হতে পারে, কিডনিতে কোনো টিউমার হলো তার জন্য হতে পারে, কোনো সিস্ট হলো মানে মেনলি ইউরেটারে সিস্ট হলো তার জন্য হতে পারে, মানে মেনলি হচ্ছে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশনের জন্য পেচ্ছাপটা ঠিকমতো বেরাতে পারছে না, তার জন্য সেটা কিডনিতে ব্যাক করছে। তাহলে দেখা গেছিলো মাইল্ড রাইট সাইডের হাইড্রোনেফ্রোসিস অ্যান্ড হাইড্রো ইউরেটার সাজেস্টিভ অফ ডিস্টাল রাইট ইউরেটেরিক অবস্ট্রাকশন। তাহলে যেটা বললাম, ইউরেটারে কোনো অবস্ট্রাকশন থাকলে হতে পারে, সেই জন্য কিডনিতে হাইড্রোনেফ্রোসিস, কিডনিতে জলটা ফিরে আসছে। আবার হাইড্রো ইউরেটার মানে ডান দিকের ইউরেটারের মধ্যে কিছুটা জল থেকে যাচ্ছে। তাহলে এটা ইউএসজির পর দেখাচ্ছিল যে ক্যালকিউলাস, দেখুন একটা প্রশ্নবাদক চিহ্ন দেওয়া আছে, ক্যালকিউলাস হতে পারে, ক্যালকিউলাসের জন্য, কিন্তু সেটা ধরা পড়ছিল না যে কী জন্য। সেই জন্য হয়তো ওনাকে আরও বলা হয়েছিলো যে সিটি স্ক্যান করতে, সিটি স্ক্যান করলে অনেক সময় ইউএসজিতে ধরা পড়ে না, সিটি স্ক্যানে ধরা পড়ে। তো সেইটা আর করা হয়নি, উনি এই রিপোর্টটা নিয়ে আমার কাছে চলে আসলো। সেই সময় গ্রোইনে একটা ব্যথা হচ্ছে, ওই যেটা দেখালেন পেশেন্ট, তার সঙ্গে ছিল কি অম্বল গ্যাস ছিল, তাই তো? গ্যাস অম্বল ছিল, মেনলি ব্যথাটাই সমস্যা হচ্ছিল। আর পেচ্ছাপ কি তখন আটকে আটকে যেত? না না, ওইসব হতো না কিছু, ওইটা কিন্তু ফিলিংস ছিল না, গ্যাস অম্বল ছিল। স্লাইট এই যে লিখেছি, এই যে ইনফরমেশন, স্লাইট বার্নিং থ্রোট, সাওয়ার ইরাক্টেশন, এগুলো ছিল। তাহলে আমরা হোমিওপ্যাথরা যেটা সবসময় বলি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কিন্তু পেশেন্টের এই রিপোর্ট দেখেই চিকিৎসা করব না, আমরা পেশেন্টকে অ্যাজ এ হোল দেখবো। অ্যাজ এ হোল দেখতে গিয়ে যখন জিজ্ঞেস করেছি যে আপনার ছোটোবেলা থেকে বড় রোগ কিছু হয়েছে, তখন কী বলেছিলেন? ছোটোবেলা থেকে বড় রোগ পক্স হয়েছিল বলেছে, পক্স হয়েছিল। আর যখন বংশে জিজ্ঞেস করেছি, বংশে তখন বলেছে বাবার ব্রেন ক্যান্সার হয়েছিল, তাই না? ঠিক আছে, বাবার ব্রেন ক্যান্সার হয়েছিল, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে গল ব্লাডার স্টোন হয়েছিল বাবার, বাবার পেয়েছি ব্রেন ক্যান্সার, এই যে লিখেছি বাবার ব্রেন ক্যান্সার হয়েছিল আর গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল বাবার, মায়ের হয়েছিল সিভিএ মানে স্ট্রোক হয়েছিল আর ইনসিনেটি ছিল, একটু ব্রেনের প্রবলেম ছিল। তো এই পেলাম ফ্যামিলিতে। এরপরে যখন ওনাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, কী বলেছিলেন? গরম, গায়ে গরম বেশি লাগে, এই যে লিখেছি গায়ে গরম বেশি, হট পেশেন্ট। ঘাম, ঘাম বলেছিলেন, কীরকম হয় ঘাম? ঘাম, ঘাম প্রচুর হয়, এই যে ঘাম, সোয়েট ডবল প্লাস অল ওভার বডি, বার্নিং, স্যালাইভেশন, থ্রাস্ট, এসব নর্মাল ছিল, সেরকম কিছু নেই। ঘুমটা একটু কম ছিল, তাই না? ঘুমটা কম হতো। আর যখন স্টুল জিজ্ঞেস করেছি, স্টুলটা ডিস্টার্ব ছিল, তাই তো? পায়খানাটির প্রবলেম ছিল, একটু কনস্টিপেশন ছিল, মাঝে মধ্যে ডিসেন্ট্রি হতো, স্টুলটা ডিস্টার্ব ছিল। আর খেতে যখন কী ভালো লাগে জিজ্ঞেস করেছি, তখন বলেছি নুন পাতে, নুন ছাড়া খেতে পারেন না, তাই না? পাতে লবণ খেতেই হয়। তাহলে লিখেছি এই যে সল্ট ডবল প্লাস। তিতো খেতেও একটু ভালোবাসেন বলেছেন, তাই তো? তিতো পছন্দ হয় তো? হ্যাঁ, তিতো খেতে ভালো লাগে। তাহলে দেখুন, নুন খেতে ভালো লাগে, তিতো খেতে ভালো লাগে, মাছ খেতে পছন্দ বলেছেন, মাছ খেতে পছন্দ, এই যে লিখেছি আমি, দেখুন এই সল ডবল প্লাস, বিটার ডবল প্লাস, ফিশও পছন্দ আছে, আর ওয়ার্ম ফুড, একটু গরম খাবার ভালো লাগে,
আর একদম অ্যাভারশন আছে সান হিট, রোদে গেলে বলেছেন খুব অসুবিধা হয়, তাই না? রোদে গেলে অসুবিধা হয়, রোদে গেলে বিরক্ত লাগে। আর স্নান করতে, স্নান করতে খুব পছন্দ, স্নান করতে খুব পছন্দ, অনেক জলে অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ, তাই তো? আর যদি না খেয়ে থাকেন, আচ্ছা দেখা গেল যে অনেকক্ষণ খেতে পাচ্ছেন না, আপনারা তো সোনার কাজের সঙ্গে যুক্ত, যদি না খেয়ে থাকেন তাতে কোনো অসুবিধা হয় না বলেছেন, যে না খেয়ে অনেকক্ষণ থাকতে পারেন, তাই তো? তাহলে দেখুন আচ্ছা, বেশিরভাগ সময় না খেয়ে থাকলে বিশেষ অসুবিধা হয় না, তাই তো বলেছেন? এই যে ক্যান স্টার্ভিং লিখেছি, না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, আর একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয়, তাই তো বলেছেন? একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়, এই পেলাম, ড্রিম বিশেষ কিছু পাইনি। আর যখন মাইন্ডে এসেছি বলেছেন শান্ত সৃষ্টি, খুব বেশি যে রাগ হয় সেরকম কিছু না, শান্ত সৃষ্টিই আছে, মাইল্ড আছে। আর একটা সিম্প্যাথেটিক, অন্যের প্রতি দয়া মায়া কেমন আছে যখন জিজ্ঞেস করেছি, খুব বলেছেন অন্যের প্রতি দয়া মায়া, দান ধান করে অন্যের প্রতি দয়া মায়া খুব আছে, এই যে অন্যের প্রতি দয়া মায়া, সিম্প্যাথেটিক ডবল প্লাস দিয়েছি। আর কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করতে পছন্দ, তাই তো? কাজকর্ম ধীরে ধীরে না তাড়াহুড়ো করে করতে পছন্দ, তাড়াহুড়ো করে করতে। তাহলে দেখুন ওনার গায়ে গরম বেশি লাগে, ঘাম বেশি আছে, ওনার গরম বেশি লাগে, ঘাম বেশি আছে, স্নান করতে খুব পছন্দ, না খেয়ে থাকতে ভালো মানে কোনো অসুবিধা হয় না, একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয়, খেতে ভালোবাসেন, নুন নুন ছাড়া ভাত খেতেই পারেন না, তিতো খেতে ভালোবাসেন। আর হচ্ছে মাইল্ড আছে, খুব যে রাগ তা না, আমরা কিন্তু কমন সল্টে, অ্যাকচুয়ালি ওনাকে দেওয়া হয়েছে কমন সল্ট, ওনাকে দেওয়া হয়েছে কমন সল্ট, ওনার মাইল্ড আছে, যে আমরা সাধারণত জানি কমন সল্টে খুব রাগ এবং একটু রাগ আছে, কিন্তু মাইল্ডও আছে। আর হচ্ছে সিম্প্যাথেটিক আছে, আর হচ্ছে হাড়ির যেখানে কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করতে পছন্দ, এই নিয়ে ওনাকে দিয়েছি। এই যে নাট্রামিউট 01 03 05 07 09 এই দিয়েছি। এই যে আপনি কয়েক মাস চিকিৎসা করালেন, এরপরে এই যে ব্যথা যন্ত্রণা যেরকম ছিল, আর কোনো ব্যথা যন্ত্রণা ছিল? ওষুধ খাওয়ার পর থেকে আর কোনো ব্যথা যন্ত্রণা ছিল? তাহলে ওষুধ খাওয়ার পর থেকে যখন ব্যথা যন্ত্রণা একদম গায়েব, তাহলে যেটা হয়তো ওনাকে অনেকে বলেছিল, অনেকে ভয় পাইয়ে দিয়েছিল যে তোর এই হয়েছে, তাই তো? এই করতে হবে, কিডনিতে স্টোন হয়েছে, ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে দেখুন ওনার এখন এই যে ওষুধ দিয়েছি, এই ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ। তাহলে দেখুন হোমিওপ্যাথি চিকিৎসায় এই যে এখানে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনটা কিন্তু জানা যায়নি যে কী জন্য অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু এখন আর কোনো ওনার কোনো সমস্যা, কোনো অবস্ট্রাকশন কিছু নেই, তাই USG এখনও পর্যন্ত করানো হয়নি, তা একটা USG বলবো ওনাকে করতে, কিন্তু এই চিকিৎসা করলে চিকিৎসা সম্পূর্ণ সুস্থ। তাহলে এই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করালেন, আপনি স্যাটিসফাই? হ্যাঁ, ওষুধ খেয়ে এখন কোনো সমস্যা নেই, একদম সুস্থ হচ্ছে না? আরে দেখুন এটাই সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত নয় তাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা, আর যারা আমাদের ফলোয়ার জুনিয়র ডাক্তার আছে তাদেরকেও জানানো যে আমরা কী সিমটম পেলাম, কী ওষুধ দিলাম, আর পেশেন্ট দেখুন কত সুস্থ আছে। তো এই জন্য ভিডিওটা করলাম, আপনি পারমিশন দিয়েছেন ভিডিওটা করতে, আপনাকে অনেক ধন্যবাদ।